চেপে ধরে রাখবে। সবাই খুব ভালো আছো, আর আমিও একটুও ভালো নেই। তো সকাল সকাল প্রচুর ঠান্ডা পড়েছে, তার জন্য ভালো নেই, হেভি ঠান্ডা লাগছে। আর হচ্ছে কি যেন বলে, পিঙ্কিস ডান্স অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এদিকটা না কালো আসছে, তো যার জন্য ভিডিওটা করা। এতদিন ছিল একটা জ্বালা, আজকে থেকে হচ্ছে দুটো জ্বালা। এই যে জ্বালা নাম্বার টু, দেখা 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 এদিকে দেখা। আরে জ্বালা নাম্বার টু আজ ফার্স্ট স্কুল যাবে, তার জন্য এই যে মুখের মধ্যে খাবার নিয়ে বসে আছে। তো এই জ্বালা নাম্বার টু আজ ফার্স্ট স্কুল যাচ্ছে, আর জ্বালা নাম্বার ওয়ান ওই দিকে গেছে। বাবা কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, খেতে খেতে চলে গেছে। এই যে একটা কথা তোমাদের বলার আছে, আমি হচ্ছে গিয়ে আমার মেয়ের যে লাইফস্টাইল, মানে আজ যে প্রথম স্কুল গেল, তার আগে ও কী কী করেছে, অ্যাডমিশন সমস্ত কিছু, ওর একটা চ্যানেল আছে, যেই চ্যানেলের নাম হচ্ছে প্রান্তিকা সেন, PRINTIKA, প্রান্তিকা SEN, সেন চ্যানেল আছে ওর একটা ছোটো, ওখানে জাস্ট একটা ভিডিও ওখানে আপলোড করা আছে। তো আমি চাইবো তোমরা সবাই যাও গিয়ে ওর ভিডিওটা দেখো, আর ওই ভিডিও মানে ওই চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা লিঙ্কে যাও গিয়ে ওর ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, জ্বালা নাম্বার ওয়ান এখনও খাচ্ছে খাচ্ছে, সকাল থেকে শুধু খাচ্ছে, খেতে বসেছে। তাড়াতাড়ি কর, মুখটা তাড়াতাড়ি রাখ, মুখটা নাড়, ফোনটা নিয়ে নেবো কিন্তু মুখটা নাড়।
আমি এখন স্কুল যাবো, বন্ধুরা বলছে চলো চেপে ধরে রাখবে। গাড়িতে স্টার্ট হচ্ছে না, সবাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো তোমরা দেখতেই পেলে আমার স্কুটিতে স্টার্ট আর নিলই না শেষমেশ। লাস্টে আমার বরকেই যেতে হলো, ওর বাবাকে যেতে হলো, ওর গাড়ি বার করে নিয়ে আমাদের পৌঁছে দিল স্কুল পর্যন্ত। ছেলে সাইকেল নিয়ে গেছিল, তো প্রচুর হাঁপিয়ে গেছি। আর আমি স্কুল দিয়ে এখন চলে আসলাম, কারণ আমাকে চলে আসতে বললো, যেহেতু ওর দাদাও স্কুলেই পড়ে, তার জন্য আমাকে আর বাইরে দাঁড়াতে হলো না। মেয়ের আজকে যেহেতু ফার্স্ট স্কুল ছিল, তো সবাইকে বাইরে দাঁড়াতে হয়েছে। আর যেহেতু আমার ছেলেও স্কুলে পড়ে, তার জন্য আমাকে আজকে আর স্কুলে দাঁড়াতে হয়নি। ফার্স্ট তো বলি এক্সপিরিয়েন্সটা, জানি না আমার ছোটোবেলায় কী ছিল। তো মেয়েরটা ফার্স্ট দেখলাম, ছেলে কোনোদিনও কান্নাকাটি করেনি আর ছেলের সঙ্গে থাকতেও হয়নি, তাই জানি না আমি। কিন্তু আমার মেয়েটা একটু ঝামেলা করবো তো জানি মেয়ে একটু ঝামেলা করবে। তো মেয়ে ফার্স্টে গেল, গিয়ে বসতে দিল, মা তুমি থাকবে, ঠিক আছে। যেই আমাকে ইশারা করা হলো যে এবার সরে যাও, মানে ম্যাম ইশারাই বললো সরে যাওয়ার কথা, তো তখনই আমার মেয়ে বলছে যে জামাকাপড় টেনে ধরেছে, মা তুমি যাবে না, প্রচুর কান্নাকাটি করছে। তো তারপরে স্কুলের একটা ম্যাডামই বললো যে চল তো দাদার কাছে নিয়ে যাই, যেই ও দাদার কাছে ওকে নিয়ে গেছে। আর ঠিক সেই সময়তেই আমি ওখান থেকে ভোকারটা বাইরে দাঁড়িয়েছিলাম। তো পরে এসে আবার ম্যাম বললো তুমি চলে, মানে আমাকে চলে যেতে বললো, বললো যেহেতু আমার চেনাশোনা তাই জন্য বললো তুই চলে যা, ও ঠিক হয়ে গেছে। তো আমার চিন্তাটা অনেকটাই ঠিক, মানে মুক্ত হলাম। আর সবথেকে বড় কথা কী বলতো, ওই যখন যাচ্ছিলাম আজকে প্রচুর বড়, মানে প্রথম দিন যাওয়ার সময় এত বিপদ কি বলবো, যাওয়ার সময় রেডিপেডি করে তো বার করলাম। মেয়ের স্কুল ড্রেস এখনও দেয়নি, স্কুল দিয়ে মানে মেয়ের স্কুল ড্রেস বানাতে দেওয়া হচ্ছে 5 তারিখে দেবে, তার জন্য আজকে ও ওরকম ড্রেসেই গেলো, বাড়ির ড্রেসেই গেলো। তো ও রেডি করে যেই ওকে রাস্তায় বার করেছি, সেই সময় আমার আমার আমি তো নিয়ে আসবো জানি, তো আমার স্কুটিটা কিছুতেই ঠান্ডার জন্য স্টার্ট নিচ্ছে না। অনেকক্ষণ মানে চেষ্টা করলাম, হলো না, দিয়ে মানে ওদের বাবা হচ্ছে গিয়ে ওর গাড়িটা বার করলো, ওর গাড়িটা সেম ওরকম হচ্ছে। আর এদিকে 11টা বেজে গেছে, প্রচুর লেট হয়ে গেছিলো আজকে, প্রথম দিনই প্রচুর লেট হয়ে গেছে বাড়িতেই। তখন 11টা 57 বাজে, তখন সরি 10টা 57 বাজে, তখনই হচ্ছে গিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। এদিকে দেরি হয়ে যাচ্ছে, দুজনাই দাঁড়িয়ে রয়েছে, ওরা দুজনাও দাঁড়িয়ে রয়েছে। তারপর ছেলেকে বললাম বাপি তুই সাইকেলটা নিয়ে চলে আসলো, আর দিয়ে তো চলে এসেছে ওর বাবা। এবার কাকিমা আমাকে বললো, মানে স্কুলে ম্যাম বললো যে তুই বাড়ি চলে যা, এখন তার জন্য আমাকে হেঁটে হেঁটে আসতে হলো। আর আমি এতটা পথ হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছি, ওর বাবাকে ফোন করিনি। আমি ভাবলাম চলো হাঁটা হয় না, হেঁটেই নিই। আর তোমাদের একটা গুড নিউজ তো ভুলে গেছি, যে ছেলের রেজাল্ট আউট হয়ে গেছে। দেখ মানে ছেলের রেজাল্ট আউট হয়ে গেছে, ছেলে হচ্ছে স্কুলে 3-তে, এবার ক্লাস 4 হলো ওর, 3-তেও 6th হয়েছে। আর হচ্ছে গিয়ে আর এবার এবছর ক্লাস 4 উঠলো। তো আজ এই পর্যন্ত আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি, এখানে ফাঁকা রাস্তা, এখানে জমি জমি সব। তো আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি, এবার আমি বাড়ি যাই। আবার ওদের 1টার সময় ছুটি হবে, ওদের আনতে যাব, আর ততক্ষণে বাড়ির কাজগুলো সেরে নিই, আমার ভালোই হলো। ততক্ষণ হচ্ছে বাড়ির কাজগুলো সেরে নিই, ওকে চলো টাটা। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ওকে চলো টাটা।